আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন সিএসবি সিএসবি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তো তাহলে ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমরা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা আঠাশে ডিসেম্বর দু হাজার বিশ তারিখের প্রশ্নের প্রশ্ন জানব এবং প্রশ্নের উত্তর দাখিল করবো অর্থাৎ সাবমিট করবো আপনারা আজকে প্রশ্নে দেখতে পাচ্ছেন যে আজকে প্রশ্নটা হচ্ছে উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান উনিশশো সালের তিরিশে মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এখন প্রশ্ন হচ্ছে শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা অপশন আছে একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বন ও পরিবেশ মন্ত্রণালয় শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইট মন্ত্রণালয় আর চার নাম্বারটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় তো বন্ধুরা আমরা এই আজকের বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা আঠাশে ডিসেম্বর দুই হাজার যে সঠিক উত্তর সেটা হবে তিন নম্বর অপশনটা অর্থাৎ শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইট মন্ত্রণালয় আমরা এই প্রশ্নটা দাখিল উত্তর দাখিল করব এই প্রশ্নের উত্তর দাখিল করব আমরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্প বাণিজ্য অপশনে আমরা মার্ক মেরেছি আমরা প্রশ্নটা এখনই দাখিল করবো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা চলুন আমরা আজকের প্রশ্নের উত্তর সাবমিট করি আমরা প্রশ্নের উত্তর সাবমিট করে দিলাম উনিশশো ছাপ্পান্ন সালের ষোলো সেপ্টেম্বর কলিশন সরকার মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান উনিশশো সাতান্ন সালে তিরিশে মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন প্রশ্ন হচ্ছে শেখ মুজিবকে কলিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তরটা হচ্ছে শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইট মন্ত্রণালয় তো বন্ধুরা আপনারা যারা এখনও প্রশ্নের উত্তর দেননি তারা এই প্রশ্নের সঠিকতা যাচাইপূর্বক আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন তো এবারে আমরা দেখি যে গতকালের প্রশ্নের যে উত্তরটা ছিল সেটা সঠিক ছিল কিনা না আর এই যে আমরা দেখতে পাচ্ছি গতকালকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার সাতাশে ডিসেম্বরের প্রশ্নের সঠিক উত্তরটি ছিল প্রশ্নটা ছিল এরকম যে যুক্তপ্রান্ড মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা সঠিক উত্তর দিয়েছিলাম কৃষি বন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয় আপনারা জানেন সমবায় একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী মন্ত্রণালয় এবং সবচেয়ে পুরা পুরাতন একটি মন্ত্রণালয় ছিল সমবায় মন্ত্রণালয় সেই সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান তো বন্ধুরা আমরা সঠিক উত্তর গেলাম গতকালকের আর এখনও যারা বিজয়ী তাদের তালিকা যেহেতু দেয়নি এই জন্য আমরা এটা দিতে পারছি না তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে